প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে গ্রাম বাংলার খুব পরিচিত খাবার গজা গজা বিভিন্ন টাইপের হয়ে থাকে আমি যে গজাটা বানাবো সেটা বানানো যেমন সহজ খেতেও তেমন মজা আজকে যে গজা বানাবো সেটা হচ্ছে মিনি এলোঝেলো গজা তাহলে চলুন শুরু যাক আমি প্রথমে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি দেখেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মাঝে মধ্যে কিন্তু আমরা এই রকম ছোট্ট এলেবেলে গজাগুলো বানিয়ে একেবারে বানিয়ে কিন্তু একটা বই রেখে বেশ কয়েকদিন খাওয়া যায় খেতেও কিন্তু অনেক সুন্দর অনেক সুস্বাদু হয় দেখেন অয়েলটা মিক্স করা হয়ে গেছে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি দেখেন দুটা সফট ডু তৈরি করে নিয়েছি আমি অনেকক্ষণ ধরে ডুটা একটু মতে নিয়েছি দেখেন আমি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে আমি এখন পর রেস্টেপে চলে যাচ্ছি তার জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি শিরার জন্য আমি দেখেন এক কাপ চিনি দিয়ে দিই আমি এক গ্লাস পানি দিয়ে দিয়েছি দেখেন কারণ আমি এটা ঘন শিরা তৈরি করে নেব তার জন্য আমি কিন্তু নেড়ে এই শিরাটা তৈরি করে নিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখেন শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি এখন দেখেন আমি এখন পরে স্টেপে চলে যাচ্ছি দেখেন আমি ডোটা নিয়ে নিয়েছি ডোটা আমি এখন ভাগ করে নিচ্ছি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি দেখেন আমি ডোটাকে ছোট ছোটো লিচি কেটে নিয়েছি আমি এখন রুটি বেলে নিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলা আইকনটি প্রেস করে আমার সাথে এ থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি রুটি বেলে নিয়েছি এখন অয়েলটা লাগিয়ে নিচ্ছি দেখেন অয়েলটা লাগানো হয়ে গেছে আমি উপরে এখন কিছু ময়দা দিয়ে দিচ্ছি তারপরে আমি আর একটা রুটি বসিয়ে দিচ্ছি দেখেন আমি এইভাবে তিনটা রুটি কিন্তু বাস করে নিয়েছি দেখেন উপরটাতে আমি অয়েল লাগিয়ে নিচ্ছি দেখেন আমি আবারও ময়দা ছিটিয়ে দিয়েছি এখন আমি রুটিটাকে বাস করে নিচ্ছি আশা করছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার এলেবেলে গজা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এটা করে অবশ্যই ট্রাই করবেন এটা কেটে কিন্তু অসম্ভব টেস্টি হয় দেখেন আমি গজাটা বাস করে নিয়েছি এখন কেটে নিচ্ছি দেখেন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখেন আমি সব গোলা গজা কিন্তু তৈরি করে নিয়েছি দেখেন একটু একটু বেলনি দিয়ে বেলে দিচ্ছি দেখেন এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি আমি এখন বাজতে চলে যাব বাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি আমি একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তবে খুব তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করে বাঁচলে দেখা যাবে তাড়াতাড়িতে কালা চলে আসছে অথচ গজাটা ঠান্ডা হয়ে আসলে নরম হয়ে যাবে তাই একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে দেখেন সব গোলা ফুলে উঠেছে আমি চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখেছি আজকে রেসিপিটা কিন্তু অনেক সংস্কারে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তেল জড়ি উঠিয়ে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখেন আমি আগে থেকে যে শিরাটা তৈরি করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি খাজাটা দেখেন আমি সে উল্টে পাল্টে শিরাটা লাগিয়ে উঠিয়ে নিচ্ছি দেখেন তারপর আপনাদেরকে সাফ করে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত মস মছে কত রসালু এই জুসি গজার পিঠা খেতে কিন্তু অনেক মজা অনেক ইয়ামি আশা করছি একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের কাছে আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন